হাদিস শরীফে আসছেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা فإن الله تعالى يحيي القلب الميت كما يحيي الأرض الميت بماء المطر الله حبيب ارشاد فرمان اي امار امتنا امي تما در ماجه سب سمي تھاك بنا امي تما در تيكي چولے جاو আমি যে দিনটা তোমাদের কাছে রেখে গেলাম এই দিন সম্পর্কে জানার জন্য জমিনের মধ্যে একটা সম্প্রদায়ের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া আছে যাদেরকে সেই জিম্মাদারি দেওয়া হয়েছে এদেরকে উলামা বলা হয় আলেমের বহুবচন উলামা আলাইকুম বিমাজালিসাতিল উলামা দীনের জিম্মাদারি যাদেরকে দেওয়া হয়েছে তার এই সম্প্রদায়ের নাম হলো আলেম ওলামা এজন্য আমি থাকব না আমার পরে যাদেরকে দীনের জিম্মাদারি দেওয়া হয়েছে তোমাদেরকে একান্তভাবে প্রয়োজন তাদের মজলিসে তোমরা বসে বসে দীনের কথা শুনবা কি লাভ হবে দুনিয়ার সংস্পর্শে চলতে গিয়ে তোমাদের অন্তরটা প্রায় মৃত্যু হয়ে গেছে দিন ভালো লাগে না নামাজ ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না তসবিহাত ভালো লাগে না দুনিয়া সংস্পর্শে যায় অন্তর কলুষিত হয়ে যায় অন্তরটা মরে যায় এইজন্য মরা জিনিসের মধ্যে মরা জমিনের মধ্যে সুজলা সফলা ঘাস উঠতে হলে আসমান থেকে বৃষ্টির পানি বর্ষিত হতে হবে তো আল্লাহর হাবিব ফরমান যেমন ভাবে আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করে জমিনের ঘাস পালাগুলি সজীব হয় ঠিক ওলামায়ে কেরামদের মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে তোমাদের মুর্দা অন্তরটা জীবিত হবে এখন আমাদের বসার মকসদ বুঝে আসছে কেন দিনের মজলিসে বসতে হবে কেন দিনই কথা শোনা লাগবে দিনের কথা না শুনলে তাহলে যারা আমরা দিন সব সময় শিখতে পারি না তাদের দিন শেখা দরকার সমাজের মধ্যে কয়জন মানুষ আছে দিন শিখছে ম্যাক্সিমাম মানুষই আমরা কোরআন হাদিস শিখতে পারি প্রাথমিক কিছু ইলম অর্জন করেছি তাও পরিপূর্ণ না নামাজের হাকিকত বুঝি না পবিত্রতার হাকিকত জানি না দিনের কি চাহিদা আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে আমি সেটা শিখি নাই জানি নাই এই জন্য জীবনের কিছু কিছু সময় দিনই মজলিসে বসা একান্ত অপরিহার্য যারা না বসে এরা দিনের মায়া তাদের দিলে আসে না দিন শিখতেও পারে না এবং যা কিছু আমল করতেছি আমলগুলোর মধ্যে কোনটা ত্রুটি হচ্ছে কোনটা সঠিক হচ্ছে এটা নির্ণয় করার মতো অবস্থাও নেই যে কষ্ট করে আমরা যে আসছি বসছি তাহলে আমাদের এই বসাটা লাভজনক কি বলেন ঠিক না এই বসে লাভ আছে না নাই হ্যাঁ দুনিয়ার লাভ কম হবে কারণ দুনিয়াবী আলোচনা মজলিসে বেশি হয় না আলোচনা হয় দিন সম্পর্কে আখেরাত সম্পর্কে দিনের লাভ কম হলেও আখেরাতের লাভ বেশি হবে আর দুনিয়ার লাভটা খানিকের জন্য আখেরাতের লাভ হলো চিরস্থায়ী মুমিনের উদ্দেশ্য হবে আখেরাত যেহেতু দুনিয়াতে সাময়িক কিছু দিনের জন্য
পার করে আখেরাতে আমাকে আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হতে হবে। আখেরাত আমাদের মাকসাদ, আখেরাত আমাদের উদ্দেশ্য। দুনিয়াতে ফেল হলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে, আখেরাতে ফেল হলে আর কোনদিন সুযোগ পাওয়া যাবে। এই কথাগুলি আমাদের সকলের বুঝে আসে, কিন্তু বুঝে আসলেও এটাকে বাস্তবায়ন করা খুব কষ্ট। তা আমি অল্প সময় কিছু কথা বলব। বোঝার জন্য খেয়াল করে শোনার চেষ্টা করব, কষ্ট করে আসছেন, পবিত্র জায়গায় বসে আছেন, কোনো ইবাদত না করলেও নামাজের পরে বসে আছি, যতক্ষণ বসে থাকব ততক্ষণ আমল নামায় নামাজের সওয়াব লেখা হবে। কি বলেন, লাভ না লস? আল্লাহ রসুল বলছেন আল্লাহর ঘরে বসে আছি, নামাজ শেষ হয়ে গেছে, দিনই কথা শুনতেছি, আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা আমার আমল নামায় নামাজের সওয়াব লিখতেছে যতক্ষণ বসে থাকব। আমরা যেই কথাগুলি এখন শুনলাম, ছোটবেলায় অনেকে মাদ্রাসায় পড়তে পারে, অনেকে মা বাবা চেষ্টা করলেও হয়তো পড়িনি, কোরআন সহি করে অনেকে জানি না। কি বলে, ঠিক না ব্যাঠিক? নামাজের ওয়াজিব কয়টা, এটা যদি অনেককে জিজ্ঞেস করা হয় অনেকে আমরা বলতে পারব। কি কারণে নামাজগুলি ভেঙে যায়, কখন নামাজের মধ্যে সাহসিকতা দিতে হয়, এগুলি আমাদের অনেকের জান নাই। শরীরের পাক না পাক করার পদ্ধতি অনেকগুলি জান নাই। আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে কি হক কি দায়িত্ব এটা অনেকে জানে না, ছোটবেলায় শিখে যাই। এখন আমরা শিখে যাই, আমরা কি এটা চাই যে আমার বাচ্চাগুলিও আমার মতো হোক? কারা কারা চান যে আমরা ছোটবেলায় শিখতে পারি নাই, এখন আমার বাচ্চাগুলিও এরকম অবস্থায় থাকুক যেমনটা আমি ছিলাম, এখন তারাও এরকম হোক, এরকম কোনো মা বাবা চান নাকি? তাহলে মা বাবার মনের খেয়াল হলো ভুল হয়েছে আমার, ভুল করেছি আমি, আমার বাচ্চা যেন সেই পথে আর না যায়। ছেলে হোক মেয়ে হোক, আমার বাচ্চাদেরকে দিন শিখাতে হবে, তাহলে এরাও আমার মতো একসময় বুড়া হয়ে গেলে আফসোস করবে। কি লাভ হবে আফসোস করে? এখন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, দুনিয়ার সব কিছু ঝামিলে, এখন আফসোস করবেন শুধু, কিন্তু ফায়দা হচ্ছে না। এজন্য ভুল আমার হয়ে গেছে, ফারদার যেন আমার সন্তানদের প্রতি আমি ভুল যেন না করি, আমাকে এই ব্যাপারে সজাগ হতে হবে। এখন আমার বাচ্চাগুলি যেন না হয়, এই জন্য আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাচ্চারা
কেমন হতে হবে, বাচ্চাদের জন্য কি করতে হবে, আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন কি করে আমার হায়াত কাটাইতে হবে, আমার বাচ্চাদেরকে কেমন করতে হবে। এই কথা সারা দুনিয়ার মানুষ যা জানে সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। তাহলে আমাকে আল্লাহ পাকের কথা মানতে হবে। আমার মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, কথা নিতে হবে তাঁর। দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানওয়ালা, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, তাদের ব্যাপারে, তাদের থেকে এই কথা নিলে আমার তেমন কোনো ফায়দা হবে। কথা নিতে হবে আল্লাহ পাকের, কোথার থেকে? কোরআন শরীফ। এখন আল্লাহ পাক আমার বাচ্চাগুলাকে কিভাবে গড়াইতে হবে এই কথাটা আল্লাহ আমাকে শিখাই দিয়েছে। যেহেতু আল্লাহ পাক শিখাই দিয়েছেন, দুনিয়ার কারো পরামর্শ এখানে চলবে না, শুধু পরামর্শ একমাত্র আল্লাহ পাক। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ক্ষণস্থায়ী জমিন থেকে আখেরাতে যাওয়া লাগবে, মৃত্যুর কবলে পড়তে হবে এবং সেখানে হিসাব নিকাশ দেওয়া লাগবে, সন্দেহের কোনো অবকাশ। এই কথাগুলোর মধ্যে কি কোনো সন্দেহ আছে কারো, যে মরা লাগবে না, হিসাব দেওয়া লাগবে না? কোনো সন্দেহ সামান্য? তাহলে আল্লাহ পাক ওই পারে আমি কেমন করে পুরস্কৃত হতে পারি, যেহেতু আমাকে যাওয়া লাগবে সেখানে, এই জন্য আল্লাহ পাক রাস্তা বাতাই দিতেছে আমার কাছে। যেহেতু তোমার আসতে হবে, আসতে হলে কিভাবে তোমার দুনিয়ার হায়াতটা কাটাইবা, তোমার বাচ্চাটাকে কিভাবে তুমি গড়াইবা, এই কথাটা আমার থেকে পরামর্শ নাও আল্লাহ পাক বলে। আল্লাহ পাকের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক প্রথম অবস্থায়। মক্কার কাফের মুশরিকেরা, তারা অনেক সময় আল্লাহ বুঝে, রহমান বুঝে না, এই জন্য তারা অনেক সময় প্রশ্ন করেন, আমার রহমান, রহমান কে? আমরা আল্লাহ শব্দ শুনেছি কিন্তু রহমান তো কখনো শুনি নাই, আমাদের সাথে এই নামটার পরিচিতি নেই। এই জন্য তারা প্রশ্ন করে, মানি রহমান, ওই সত্তা, ওই জাত যাকে আপনার রহমান বলতেছেন, মান হুয়া, তুমি সে কে? তারা প্রশ্ন করেছে কাফের মুশরিকেরা। আল্লাহ পাক তাদের এই কথাটা শুনছেন কি শোনেন নাই, জমিনে বসে বলছেন, আসমানে বসে মাওলা শুনছে তাদের কথা, যে তারা রহমান সম্পর্কে জানতে চায়, রহমান কে, তার কি গুণ, কি সত্তা। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটা শোনার পরে তাদের প্রশ্নের জবাব দিতে যায় জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সূরা আর রহমান নাজিল করেছেন, সূরা রহমান নাজিল করেছেন। এই প্রশ্নকারীরা যারা আমার রহমান সম্পর্কে জানতে চাইছিল, রহমান কে, কোন সত্তাকে বলা হয় তোমরা চিনো না, জানো না, জিবরিল যাও আমার বন্ধুর কাছে জানাই দিয়ে আসো রহমানের পরিচয়। বলছেন আল্লাহ পাকের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবা, কোন নেয়ামতকে অস্বীকার করবা?
কোনো জো আছে আল্লাহর কোনো নিয়ামত কো অস্বীকার করে হাজারো নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন কোনটা অস্বীকার করব অস্বীকার করার কোনো সুযোগ নেই কেউ নেই তো আল্লাহ পাক বলতেছে দেখো রহমান পরিচয় দিচ্ছে লম্বা লম্বা কথা দিয়ে বলছেন দুইটা শব্দে বলছি আল্লাহ পাক তার রহমানের পরিচয় দেয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনটা শব্দ আল্লাহ পাক এখানে বলছে প্রথম শব্দটা আল্লাহ পাক বলছেন রহমান হলো ওই সত্তা ওই জাতকে বলা হয় তার প্রথম গুণটা বয়ান করতেছেন বুঝার কথা রহমানের প্রথম গুণ হলো যিনি কোরআন শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ রহমানের গুণের অভাব নাই রহমানের কত গুণ এত সমস্ত গুণের মধ্যে কাফের মুশরিকদের প্রশ্নের জবাবে তিনি জবাবটা দিয়েছিলেন উত্তর দিয়েছিলেন রহমান ওই সত্তাকে বলা হয় যিনি কোরআনের তালিম দেয় কোরআন শিখায় এখন বুঝতেছি এত সমস্ত গুণের মধ্যে যে গুণটা ওনার পরিচয় দিতে গিয়ে প্রথম বলছেন এই গুণটার গুরুত্ব কত এই গুণটার দাম কত এই গুণটা ছাড়া মানুষ মানুষ বলারই অবকাশ নেই এটা এমন একটা গুণ যেহেতু তিনি সমস্ত গুণ থেকে যেই গুণটা বর্ণনা করেছেন এই গুণটা তার কাছে সবচেয়ে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ দান সেই গুণের দিক থেকে আল্লাহ পাক আল্লামাল কোরআনের তালিম এখন আল্লাহ পাক কোরআনের তালিম দেন কই আমরা তো কোনোদিন কোথায় দেখলাম না যে আল্লাহ বৈশা বৈশা মানুষকে কোরআনের তালিম দিতেছেন দেখছেন আপনারা কেউ কোনোদিন যে আল্লাহ কোথায় বৈশা মানুষকে তালিম দিতেছে তাহলে আল্লাহ পাক এটা কি বললেন যে আল্লাহ মানুষকে কোরআন শেখায় বুঝার বিষয় আল্লাহ তার গুণ বলতে যে কোরআনের তালিম দেওয়া হয় তিনি বলেন কই আমরা তো কোথাও দেখি না আর যেহেতু আমরা দেখতেও পাবো না আল্লাহ তো ওই সত্তাকে বলা হয় যাকে দেখা যায় দেখা যায় দুনিয়া এই চক্ষু দিয়ে দেখা যাবে আমরাও দেখতে পাব না কিন্তু আল্লাহ পাককে একদিন দেখা যাবে একদিন আল্লাহকে দেখা যাবে বিশ্বাস আছে এর বাবা বিশ্বাস করেন হালকা হালকা বিশ্বাস না ষোলো আনা ষোলো আনা বিশ্বাস যে আল্লাহকে দেখা যাবে আল্লাহকে দেখা যাবে ষোলো আনা একই না বিশ্বাস কোথায় দেখা যাবে দুনিয়ায় জান্নাতে যেতে জান্নাতে গিয়ে যদি আল্লাহকে দেখি হিসাব নিকাশ নেবেন কোথায় জান্নাতে বুঝেন নাই কথা আমার কথা বুঝতে হবে আমার জবাব দিতে হবে হিসাব নিকাশটা কোথায় হবে ময়দানে হাসরে না জান্নাতে বুঝেন নাই এখনো উত্তর দিতে হবে না হলে বুঝুন কথা বুঝেন নাই হিসাব কোথায় হবে আমি বলতেছি আমাকে আপনারা দেখেন কি দেখেন না দেখেন না দেখেন আপনাদের সবার সামনে আমিও আপনাদেরকে দেখি আপনারাও কথা বলতেছি এখন দেখতেছি কিয়ামতের ময়দানে ময়দান হাসরে আল্লাহ পাক হিসাব নেবেন হিসাব নেবেন ওই দিন ওই সময় কি আল্লাহকে দেখা যাবে না হাস বেহেশতে যাইয়া দেখতে হবে কেন প্রশ্ন বুঝছেন প্রশ্ন না বুঝলে তো উত্তর বোঝা যাবে না
আল্লাহকে তো দেখা যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে তো ময়দান হাশরে যে আল্লাহ হিসাব নেবেন, ওই সময় হিসাব নেবেন কিভাবে? ওই সময় কি দেখা যাবে না? বলেন, আল্লাহ হিসাব নিতে যখন থাকবে মানুষ আল্লাহ পাকের সামনে, তখন কি আল্লাহ পাককে দেখবে না? যেহেতু আল্লাহ পাকের রুইয়তটা দেখাটা এত বড় একটা নেয়ামত, সমস্ত জান্নাতের সব নেয়ামত থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেয়ামত হইল রুইয়তে বারি তাআলা, দিদারে এলাহি, আল্লাহকে দেখা। হুরু গেলমান যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত থেকে ফার্স্ট ক্লাস এক নম্বর নেয়ামত হইল আল্লাহ দিদার, আল্লাহকে দেখা। এত গুরুত্বপূর্ণ একটা নেয়ামত, এটা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব, তো ময়দানে হাশরে যে তিনি হিসাব নেবেন, হিসাব নেবেন কিভাবে? মানুষ কোথায় থাকবে তখন দেখবে না কেন? আর তখন যদি দেখা হয়ে যায় তাহলে ময়দানে হাশরে এত বড় গুরুত্বপূর্ণ নেয়ামতটা সেখানে কি করে হবে? প্রশ্ন বুঝলে উত্তর বুঝে আসবে। হিসাব তো আল্লাহ পাক নেবেন, কোনো সন্দেহ তো নাই, কোনো সন্দেহ নেই, হিসাবের জন্য ডাকা হবে, ওজন হবে মিজানে, পাল্লায়, নেকের ওজন হবে, বদের ওজন হবে। তো কুঠি কুঠি মানুষ ময়দানে হাসরে, হিসাব আল্লাহ পাক একাই নেবেন, কোনো পরেশানি হবে না। এখন আল্লাহ পাক হিসাব নেবেন, মানুষকে ডাকা হবে, সে হিসাব নেবার সময় আল্লাহর সাথে দেখা হবে না, আবার জান্নাতে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নেয়ামত হবে। এজন্য বিভিন্ন হাদিসে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু তাআলা বন্দাদের হিসাব নেবেন ময়দানে হাসরে। এক নম্বর হল কাফের মুশরিকের তো দেখা করার, দেখা দেওয়ার প্রশ্নই আসে না, তারা তো আল্লাহকে দেখবেনই, দেখবেই না কোনো কাফের মুশরিক। এখন মুমিনরা দেখবে, দেখবে যে ময়দানে হাসরে না জান্নাতে গিয়ে, তাহলে ময়দানে হাসরে হিসাবের ক্যাটাগরিটা কি কায়দায় হচ্ছে? তখন আল্লাহ পাক কোথায় থাকবেন, হিসাব দেনেওয়ালারা কোথায় থাকবে? আর যদি ময়দানে হাসরে দেখা হয়েই যদি যায়, তাহলে জান্নাতে যাই এই এত বড় নেয়ামত এটা থাকে না, দেখছি তো। প্রশ্ন বুঝছেন? এবার যেটা কি আল্লাহ পাক হুরু গেল মা যত্নে নেয়ামত হায় তো, হুরু গেল মা যত্নে নেয়ামত হায় তো, সবসে বাড়কর নেয়ামত দিদার তো, জন্নত ইসলিয়ে মতলব হায় কে দারুল লাকা হায় মাকামুর রেজা হায়। আল্লাহর আরিফেরা বলে হুর গেলমান নাজ নেয়ামত, জান্নাতের যত নেয়ামত আছে সব কিছু তুচ্ছ আল্লাহ পাকের দিদারের কাছে, আল্লাহ পাকের দিদারের কাছে সমস্ত নেয়ামত তুচ্ছ, কোনো মূল্য নাই, কোনো দাম নাই, এটা বুঝতে হবে। আল্লাহ পাকের দিদার আল্লাহ পাককে দেখার পরে মানুষ তো সব বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সামান্য একটু দেখবে। এখন এত বড় নেয়ামত যেটা জান্নাতে গিয়ে দেখা হবে, আম্বিয়ায় কেরামদের জন্য একরকম দিদার হবে, সাহাবায় কেরামদের জন্য আরেক রকম হবে, ইমানের দিক থেকে যে যত বেশি তার সাথে দিদারটা ওইরকম হবে। সাধারণ মুসলমানদের জন্য একরকম দিদার,
কেউ আছে হয়তো আল্লাহকে অনেক সময় দেখবেন, কেউ আছে সামান্য একটু দেখবেন, কেউ আছে অল্প সময় দেখবেন, বিভিন্ন অবস্থা হবে। তাহলে ময়দানে হাশরে যখন আল্লাহ পাক হিসাব নিতে থাকবেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার ক্ষমতা, এখন যেরকম আল্লাহ পাক পর্দার ভিতরে আরশে আজিমে চোখের অগোচরে সারা পৃথিবীকে তিনি আঞ্জাম দিতেছেন, ঠিক ময়দানে হাশরে সমস্ত মানুষের হিসাব নেবেন, আল্লাহকে কেউ দেখতে পাবে না। সম্ভব না অসম্ভব? আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? এটা সারা পৃথিবী এখন চালাইতেছে, এখন সম্ভব না? আল্লাহ পাক সবকিছু দেন, সবকিছু করেন। এখন হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যার কপাল ভালো, জানি না আমরা কার আমলনামা ডান হাতে আসবে, সার্টিফিকেটটা কার ডান হাতে আসবে একজনও জানি। আপনাদের জানা আছে আপনার সার্টিফিকেটটা আপনার ডান হাতে আসবে? আপনি জানেন? জানার অবকাশ শুধু আশা, সার্টিফিকেট ডান হাতে আসতে পারে, নতুবা সার্টিফিকেট বাম হাতে যাবে, কিছু সময়ের জন্য জাহান্নামে যাওয়া লাগবে, গুনার থেকে মাফ করতে পারি নাই, তওবা করতে পারি নাই, এই জন্য হয়তো দেখা যাবে প্রাথমিক অবস্থায় জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, যাও শাস্তি ভোগ করে আসো, তারপরে আবার জান্নাতে যাবে। কঠিন মামলাটা, খুব কঠিন। কিছু সময়ের জন্য জাহান্নামে পাঠাইলে সহ্য করা যাবে তো? সহ্য করতে পারবে? এই ক্ষমতা আছে কারো? এইখানে যারা বসছি আছে ক্ষমতা? একজন রনে। এখন যদি ক্ষমা আল্লাহ পাকের কাছে চাইয়া যদি আমি ময়দানে হাসরে আমল নামার ডান হাতে না আসে, তাহলে তো আমাকে কিছু সময়ের জন্য জাহান্নামে যাওয়া লাগবে, আর সেই জাহান্নামে কিছু সময়ের জন্য যাওয়া মানে কঠিন মাসালা। জাহান্নামে আগুন দিয়া গুনাগুলাকে সব আগে জ্বালাবে, জ্বালাবার পরে গুনা মাফ হয়ে গেলে আবার জাহান্নাম থেকে বাইর করে আইনা পরে জান্নাতে পাঠাবে। এই সময়টা সহ্য করার মতো অবস্থা আমাদের কারণে। এই জন্য হিসাব নিকাশে যখন আল্লাহ না করুক ধরা যদি পড়ে যায়, উপায় নেই সেখানে। তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলতেছেন, আমার প্রথম কাজটাই হল কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআলা রব্বিকুমা তুকাদ্দিম কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন আমি আমার বন্দাদেরকে বিভিন্ন কাজ, আমি আমার বন্দাদের কাজগুলি সব করতে থাকি, এটি আমার কাজ। আমার বন্দার যা যা দরকার সব কিছু আমি আঞ্জাম দিয়ে থাকি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমার প্রত্যেকটা দিন আমি এক এক শানের উপরে থাকি, কখন কার কি প্রয়োজন সব কিছু আমি আল্লাহ শুনি দেখি, তার এগুলি সব ব্যবস্থাপনা করি, এটা আমার কাজ। যত কাজ সমস্ত কাজের মধ্যে প্রথম কাজের গুরুত্ব দিলেন আর রহমান আল্লামাল কোরআন, প্রথম কাজটাই হলো আমার। কারণ আমি জানি এই কথা তোমাদের থেকে হাজার গুণে আমি বেশি জানি, যে আমার বন্দা কিয়ামতের ময়দানে আমল আমার ডান হাতে পাইতে হিসাবের মধ্যে হালকা হওয়ার জন্য সেদিন সে পুরস্কৃত হইয়া পাশ করার জন্য বড় কাজটাই হইল কোরআন। কোরআনকে সামনে রাখো, কোরআনকে শিখো, কোরআন মতো জীবন কাটাও, তোমার আখেরাতের মোয়ামেলা সব সহজ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ পাক কোরআনের কথাটা সর্বাগ্রে সমস্ত গুণের থেকে
আমি যত গুণ আমার আছে সমস্ত গুণের মধ্যে থেকে এক নম্বর গুণ হলো তালিমে কোরআন আমার এই কাজটা তোমাদের কাছে বেশি গুরুত্ব দিচ্ছি সেই তালিমে কোরআন আল্লাহ পাক বলেন আমি ডাইরেক্ট সরাসরি তোমাদেরকে শিখাই না আমাকে দেখার প্রশ্ন নাই ওই কথা থেকে আমি ওখানে বলছিলাম যে কই আল্লাহ পাক তো শিখাবেন বলছেন আমরা তো কোথায়ও কোনো মাদ্রাসায় মসজিদে মক্তবে দেখি নাই যে আল্লাহ সরাসরি এসে শিখান আল্লাহ কিভাবে শিখাবেন